মূলত ক্রিকেটকে তরুণ প্রজন্মের কাছে আরও জনপ্রিয় করে তুলতেই 20 ওভার গেমের যাত্রা শুরু। কিন্তু এই এক্সাইটিং ক্রিকেটের আইডিয়া যাদের, তারা বাংলাদেশের খেলা দেখে নিশ্চয়ই খুব হতাশ হন। টি-20 ক্রিকেটে সারা পৃথিবী একদিকে, বাংলাদেশ চলে আরেক দিকে। প্রথম দল হিসেবে ইন্টারন্যাশনাল টি-20তে হারের সেঞ্চুরি পূরণ করেছে টাইগাররা। এক্সাইটিং তো দূরের কথা, শর্টার ফরম্যাটে যেন গলা শুকিয়ে যায় এদেশের ক্রিকেটারদের। দেখে মনে হয় ব্যাটসম্যানরা ব্যাট ধরা শিখছেন কেবলই, শটের সৌন্দর্য নেই, ছক্কা চার হাঁকানোর শক্তিও নেই, বাউন্ডারি পার করতে ঘাম ছুটে যায়। প্রতিপক্ষ যেমনই হোক, যত দুর্বল বোলিং আক্রমণের সামনেই পড়ুক না কেন, দ্যুতিহীন চিরদুখী এক ব্যাটিং লাইন আপ। গেল কয়েক বছরে পেসাররা উন্নতির ছাপ রাখলেও সব মিলিয়ে বোলিংও গড়পড়তা। বোলাররা বলটাকে ছুড়ে দেন খেয়াল খুশি মতো, সুইং টার্ন কিচ্ছু নেই, না দেখা যায় উইকেট উপড়ে ফেলা ইয়র্কার, না ভয় ধরানো কোনো বাউন্সার, দুসরা গুগলিও পারে না কেউ। জুর ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। এই বাস্তবতা অবশ্য স্বীকার করতে চায় না কেউ। ক্রিকেটার থেকে বোর্ড কর্মকর্তা, সবার কাছে অজুহাত সব সময় রেডি। অবস্থান ধরে রাখতে দায় এড়ানো, দোষ চাপানোর সংস্কৃতি বদলায়নি কোনো দিন। সবার যে মনোভাব বা পরিস্থিতি যেমন, তাতে অদূর ভবিষ্যতে কিছু বদলাবে তেমন সম্ভাবনাও দেখা যায় না। যাচ্ছে তাই পারফরমেন্সের পর অধিনায়ক বলেন, প্রস্তুতির জন্য ভালো উইকেট দেয়া হয়নি। দলের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুললে নির্বাচক বলেন, হাতে অপশন ছিল না। বিসিবি কর্তারাও যেন উদাসীন, এত বছরেও কেন এই দুর্দশা, এমন প্রশ্ন করলে এড়িয়ে যেতে চান সংশ্লিষ্টরা। উল্টো গণমাধ্যমে এসব নিয়ে সমালোচনার জন্য নেতিবাচক প্রভাব পড়ে দলের ওপর, এমন দায়সারা অযৌক্তিক হাস্যকর কথাবার্তা বলেন ক্রিকেটার ও নীতি নির্ধারকরা। যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে সিরিজ হার দেশের ক্রিকেটের অন্যতম বড় ব্যর্থতা। এরপরও কি গলাবাজি বন্ধ হবে? মন গড়া দল বানানোর সংস্কৃতি নয়, কেবল পারফরমেন্সই কি জাতীয় দলে টিকে থাকার মানদণ্ড হয়ে উঠবে? ব্যর্থতার দায় মাথায় নিয়ে দায়িত্ব আঁকড়ে থাকা কেউ কি পদত্যাগ করবেন? লোক দেখানো তদন্ত কমিটি গঠন না করে সমস্যা সমাধানে সত্যিই কি উদ্যোগ নেওয়া হবে? হাজার কোটি টাকার বোর্ডের কাছে এই কটা প্রশ্নই থাকল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।